হচ্ছে যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিশেষত ডক্টর অরিন্দম রায়, যিনি সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি লুসানে সুইজারল্যান্ডে তিনি রিসার্চ করছেন, পোস্ট ডক্টরেট করছেন, তিনি আজকে আমাদের মধ্যে রয়েছেন এবং আমাদের একটা প্রেজেন্টেশন দেবেন পরিবেশ বিজ্ঞানের ওপরে। জীব বিজ্ঞানের এক বিশেষ শাখা হলো পরিবেশ বিজ্ঞান। এবারে লেকচারটা হচ্ছে তার উপরে বক্তব্য, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এর প্রভাব কম বেশি পৃথিবীর সকল মানুষের উপরই পড়েছে পড়ছে, শুধু মানুষই নয় পরিবেশ বাস্তুতন্ত্রের উপরে পরিবর্তনের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা অরিন্দম, এবার তুমি শুরু করো। একদম। আচ্ছা, সবাই মোটামুটি স্ক্রিন দেখতে পাচ্ছ আর কথা শুনতে পাচ্ছ? যদি কথা শুনতে না পাও তাহলে বলো, আমি আর একটু জোরে বলার চেষ্টা করব, ঠিক আছে? আর মাঝে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একদমই বলো, সেসব হওয়া অবধি অপেক্ষা করার দরকার নেই, মাঝে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তখনই আমাকে জানিও। আচ্ছা আচ্ছা, অরিন্দম আমাদের সময় হচ্ছে 1 ঘন্টা। একদমই আমি সেটা মেইনটেইন করব। আর যদি মানে আপনি যদি একটু মাঝে মধ্যে একটা বা যদি স্টুডেন্টের মধ্যে কেউ একজন একটু যদি সারা শব্দ করে তাহলে সুবিধা হয়, কারণ মানে যদি বাই চান্স ডিসকানেক্ট হয়ে যায় কোনো কারণে, মানে অনেক সময় তো এই সমস্যাগুলো হয়, তো সেটা হলে তাহলে আমিও একটু বুঝতে পারবো আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সেটা করব। ঠিক আছে, ওকে ওকে ওকে। তো জলবায়ু পরিবর্তন এখন মোটামুটি বিশ্বের একটা খুব আলোচিত বিষয়। জলবায়ু পরিবর্তন সম্পর্কে কথা বলতে গেলে আগে একটা কিছু মানুষের কথা বলতে হয়, যারা এটা এখনো বিশ্বাস করেন যে পৃথিবী গোলাকার নয়, পৃথিবী চৌকো। এটা বলার কারণ হচ্ছে এটাই যে যেরকম পৃথিবী গোলাকার নয় পৃথিবী চৌকো এরকমও আজকের যুগে দাঁড়িয়ে মানুষ বেশ কিছু মানুষ বিশ্বাস করেন, তেমনি এরকম প্রচুর মানুষ আছেন, তার মধ্যে প্রাক্তন US প্রেসিডেন্টও আছেন, যিনি বিশ্বাস করেন যে জলবায়ু পরিবর্তন আসলে এটা এটা ঠিক নয় আর কি। জলবায়ু পরিবর্তন মোটেও হচ্ছে না, এরকম ঘটনা পৃথিবীতে আগেও ঘটেছে এবং এটা একটু বাড়াবাড়ি করছি আমরা এটা নিয়ে। তো সেই কারণে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতে যাওয়ার আগেই যেটা আমি বলি সেটা হচ্ছে যে হাতে গরম প্রমাণ যেগুলো আছে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে, সেই জিনিসগুলো আমাদের একটু দেখা দরকার যে কি কি প্রমাণ আছে আমাদের হাতে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আচ্ছা, জলবায়ু পরিবর্তন বলতে গেলে যে সালটা বা যে সময়টা সবার আগে আগে বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে মোটামুটি 1800 শতকের শুরুর দিকে। এই 1800 শতকের শুরুর দিকে যখন গোটা বিশ্বে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হলো, অর্থাৎ কিনা কয়লা থেকে মানুষ স্টিম ইঞ্জিন ব্যাপারটা চালাতে শুরু করলো, সেই কয়লা থেকে বিদ্যুৎ হতে শুরু করলো এবং সেখান থেকে নানাবিধ কলকারখানা গড়ে উঠতে লাগলো, সেই সময় থেকে আমরা ধরে নিই যে জলবায়ুর পরিবর্তনটা শুরু হয়েছে, মানুষের দ্বারা জলবায়ুর পরিবর্তন শুরু হয়েছে। তো কিন্তু সেটা মানুষ আবিষ্কার করেছে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেটা অনেকটাই পরে এসে 1962 সালে একটা বিখ্যাত বই আছে, যদি তোমরা কোনোভাবে পড়তে পারো সেটা পড়ো, সেটার PDF-ও আছে, দ্য সাইলেন্ট স্প্রিং বলে। সেই সাইলেন্ট স্প্রিং হচ্ছে এমন একটা বই যেখানে প্রথম বলা হচ্ছে যে কিভাবে মানুষ পরিবেশের ক্ষতি করছে, এবং এই সাইলেন্ট স্প্রিং এ তার মূল বক্তব্য হলো কিভাবে পেস্টিসাইড বা আমাদের মাঠে দেওয়ার জন্য যে কেমিক্যাল ফার্টিলাইজার ইত্যাদি ব্যবহার করা হয়, তোমার কীটনাশক, সেটা কিভাবে পাখি বা ইত্যাদি প্রাণীদের সংখ্যা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। তো জলবায়ু পরিবর্তন নিয়ে সব থেকে আলোচিত যে গ্রাফটা সেটা এই স্ক্রিনের বাঁ দিকে যে দেখতে পাচ্ছ, একটা লাল রঙের উঁচু নিচু লাইন ক্রমশ উঠে যাচ্ছে, এটা হচ্ছে যে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। তো আমরা তো ছোটবেলা থেকেই পড়েছি বাতাসে 70-72% মতো নাইট্রোজেন, বাকিটা খানিকটা অক্সিজেন আর খুব অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে। তো 1960 সাল থেকে একটা হাওয়াই দ্বীপপুঞ্জের মনলোয়া অবজারভেটরিতে ক্রমাগত কার্বন ডাইঅক্সাইডের
ডেটা বৈজ্ঞানিকরা নিতে থাকেন। প্রতিদিন তারা কার্বন ডাইঅক্সাইড বাতাসে কত পরিমাণ আছে মাপতে থাকেন। এবার প্রশ্ন হচ্ছে তাহলে হাওয়াইতেই কেন? দেখা গেছে যে তোমরা যদি গুগল ম্যাপে হাওয়াই ক্লিক করো, হাওয়াই নামটা লিখে HAWAII, তো তাহলে দেখবে যে হাওয়াই দ্বীপপুঞ্জের 1000 কিলোমিটারের মধ্যে কোনো মহাদেশ নেই। মানে তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই যাও না কেন, তার 1000 কিলোমিটারের মধ্যে কোনো মহাদেশ নেই। তার মানে এই জায়গাটা অত্যন্ত, আমরা বৈজ্ঞানিক ভাষায় যাকে বলি প্রিস্টিন, তার মানে এই জায়গার নিজস্ব কোনো কার্বন ডাইঅক্সাইডের উৎস নেই। উৎস না থাকার জন্য বাতাসে ভাসমান কার্বন ডাইঅক্সাইড, যেটা বহু দূরে হয়তো সেটা সৃষ্টি হয়েছে কিছু একটা পোড়ানোর জন্য, সেটা আস্তে আস্তে সেই হাওয়াইয়ে আসে এবং বৈজ্ঞানিকরা তখন সেই কার্বন ডাইঅক্সাইড মাপেন। এইরকম করতে করতে আস্তে আস্তে দেখা গেল যে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ গত 60 বছরে দেখতেই পাচ্ছ 310 ppm এর কাছ থেকে, ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, সেটা নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই, মোটামুটি ধরে নিতে পারো যে কোন ppm যদি 320 হয় তার মধ্যে মানে হচ্ছে যে বাতাসে যদি 1 মিলিয়ন বা 10 লক্ষটা গ্যাসের অণু থাকে বা গ্যাসের কণা থাকে, তার মধ্যে 320টা কণা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো সেই 320টা কণা আস্তে আস্তে বাড়তে বাড়তে 10 লক্ষের মধ্যে এখন বর্তমানে 420 বা 450-এর কাছাকাছি চলে এসছে। তো এই এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে মানুষ এই এই সময়ে মানুষের কর্মকাণ্ডের জন্য মাত্র 60 বছরের মধ্যে প্রায় 20-25% কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এই যে বেড়েছে, এটা একটা সাংঘাতিক আমাদের কাছে একটা লক্ষণীয় বিষয়। এর সাথে সাথে যদি আরো দুটো প্লট তোমরা লক্ষ্য করো, ডান দিকে একটা প্লট আছে যেটা একটা কালো রেখা আস্তে আস্তে উঠছে, এই এই প্লটটা হচ্ছে যে গ্লোবাল সি হাইট, মানে সমুদ্রতলের উচ্চতা কত কত কতটা করে বাড়ছে। তোমাদের মধ্যে যেহেতু অনেকেই আছো সুন্দরবন থেকে, তো তাদের তাদের জন্য যে কোনো উপকূলবর্তী অঞ্চলের মানুষের জন্য এই রেখাটা খুব খুব গুরুত্বপূর্ণ। মোটামুটি ধরে দেখা গেছে যে গোটা পৃথিবীর বিভিন্ন সমুদ্রতল গড়ে 3.3 মিলিমিটার করে বাড়ছে। এবার সেটা হয়তো চোখে দেখে খুব একটা ভালো বোঝা যায় না, কিন্তু তুমি যদি তোমার দাদুকে বা বাবাকে জিজ্ঞাসা করো যে তাদের সময় সমুদ্র কোথায় ছিল আর আজকে কোথায় আছে, দেখবে সমুদ্র অনেকটাই এগিয়ে এসছে। এবং এই ভাবে যদি চলতে থাকে তাহলে বৈজ্ঞানিকরা যেটা বলছেন সেটা হচ্ছে 2050 সালের মধ্যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা অব্দি সমুদ্রের জল চলে আসবে। আচ্ছা, এর পরে ফাইনাল যে ছবিটা আছে সেটা হচ্ছে যে শেষ 50 বছরে তাপমাত্রার পরিবর্তন কি হয়েছে। তো এটা একটা পৃথিবীর ছবি যদি তুমি দেখতে পাচ্ছ, সেখানে দেখো যে 2000 থেকে 2019 সাল, এই 10 বছর মানে শেষ শতক, শেষ শতকে তাপমাত্রার পরিমাণ আমরা বার করছি যে 1951 থেকে 1978 এই সময়টার মধ্যে এই 20 বছরের থেকে কতটা বেড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে 1951 থেকে 1978 অব্দি যা গড় তাপমাত্রা ছিল পৃথিবীর বিভিন্ন জায়গা, সেখানে 2010 থেকে 2019 অব্দি প্রায় 4 ডিগ্রির কাছাকাছি বেড়ে গেছে মেরু অঞ্চলে, এবং আস্তে আস্তে ট্রপিক্সেও 2 ডিগ্রির কাছাকাছি বেড়েছে। ভারতবর্ষে এই বৃদ্ধির পরিমাণ প্রায় 1 ডিগ্রি। এবারে আমরা যারা একটু গরম অঞ্চলের মানুষ তাদের কাছে মনে হতেই পারে যে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লো কি কমলো তাতে আমাদের কি এসে যায়। কিন্তু তুমি যদি পুরো পৃথিবীটার কথা চিন্তা করো, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই 1 ডিগ্রি 2 ডিগ্রি করে যদি তাপমাত্রা বাড়ে, সেটা কিন্তু পৃথিবীটাকে আস্তে আস্তে বিপুল পরিমাণে গরম করে দেবে। মানে এটা শুধু তোমার বাড়িতে একটা বেশি আলো জ্বলছে 100 ওয়াটের এটা নয়, গোটা পৃথিবীতে যতগুলো বাড়ি আছে এবং যত ফাঁকা জায়গা আছে সব জায়গাতেই তুমি একটা করে এক্সট্রা 100 ওয়াটের আলো জ্বালিয়ে দিচ্ছ। তাহলে বুঝতে পারছো তো কতটা পরিমাণ তাপ শক্তি পৃথিবীতে কিন্তু পৃথিবীর ভেতরে আসছে প্রত্যেক বছর বছর অনুযায়ী। এবারে এই কারণ, এই পরিবর্তনের কারণ অনেক রকমের আছে, অনেকভাবে বৈজ্ঞানিকরা ব্যাখ্যা করেছেন যে কি কি কারণে পরিবর্তন হয়। মূলত দেখা গেছে যেটা সেটা হলো যে গ্রিন হাউস গ্যাস নামের একটি গ্যাস, যেটা এটা আমার মনে হয় যে তোমরা সবাই কিছুটা হলেও জানো, কার্বন ডাইঅক্সাইড আছে তার মধ্যে, N2O আছে, মিথেন আছে, এরকম ক্লোরোফ্লোরোকার্বন আছে,
এরকম বিবিধ গ্যাস মানুষের কর্মকাণ্ডের ফলে সেটা বাতাসে নির্গত হয়েছে এবং সেটা বাতাস থেকে আস্তে আস্তে আমাদের পৃথিবীর তাপমাত্রাটাকে বাড়াচ্ছে। এই 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 ক্লাইমেট সায়েন্স বা ক্লাইমেট চেঞ্জ সায়েন্স এটা একটা খুব অদ্ভুত সাবজেক্ট, কারণ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স প্রত্যেকটারই কিন্তু পর্যাপ্ত পরিমাণ বৈজ্ঞানিক উপস্থিত রয়েছেন যারা এই এই কাজগুলো করেন। এখানে কেমিস্ট্রা যেরকম বাতাসের কম্পোজিশন মাপেন, তেমনি ফিজিক্সের ল গুলোকে ইউজ করে আমরা বলতে পারি যে গোটা পৃথিবী জুড়ে এর ভবিষ্যতের তাপমাত্রা কিরকম হতে চলেছে বা সমুদ্র তল কতটা বাড়তে চলেছে, এবং সেই কাজে সাংঘাতিক ভাবে আমাদের সাহায্য করে ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। বায়োলজি দিয়ে আমরা বুঝি যে এর প্রভাব মানুষ, জীবজগত এবং জঙ্গল বা কৃষি ক্ষেত্রে কিরকম ভাবে পড়তে পারে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা খুবই ক্লাইমেট চেঞ্জের ফলাফল বা জলবায়ু পরিবর্তনের ফলাফল যদি আমরা দেখি, তাহলে সেখানে আমরা যে কয়েকটা জিনিস প্রচন্ড ভাবে দেখতে পাই সেটা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে এক্সট্রিম ইভেন্টস যেগুলো সেগুলো খুব বেড়ে যাচ্ছে। এক্সট্রিম ইভেন্টস আমরা কোনগুলোকে বলছি? যে ওয়েদার ইভেন্টস গুলো বা যে আবহাওয়ার ঘটনাগুলো সাধারণত আমরা দেখতে পাই না, যেমন ধরা যাক সাইক্লোন, যেমন ধরা যাক খরা, যেমন ধরা যাক বন্যা বা কালবৈশাখী। লাস্ট 10 বছর বা 20 বছরের ডেটা অ্যানালিসিস করে দেখা গেছে যে বঙ্গোপসাগর এবং তৎসন্নিহিত অঞ্চলে সাইক্লোনের পরিমাণ সাংঘাতিক রকমের বেড়ে গেছে, এবং শুধু সাইক্লোনের সংখ্যা যে বেড়েছে তাই নয়, আগে সাইক্লোনেরও বিভিন্ন ধরনের ক্লাস আছে, মানে ছোট সাইক্লোন, মাঝারি সাইক্লোন, বড় সাইক্লোন। এবারে সেখানে দেখা গেছে যে আগে ছোট সাইক্লোন টাইক্লোন তাও হতো, কিন্তু এখন দেখা গেছে যে সাইক্লোনের সংখ্যাও বেড়ে গেছে এবং সাইক্লোনের প্রাবল্য, বেশিরভাগ সাইক্লোনই বড় বড় সাইক্লোন সৃষ্টি হচ্ছে। কাজেই ফণীর পরে আমফান এবং তারপরেই কিন্তু পরপর পরপর ভাবে লাইন দিয়ে আসছে। তো কাজেই এটা কিন্তু শেষ নয় বা এরকমও নয় যে এটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, এই সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে যদি না আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কিছু একটা করি। এই যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মোটামুটি সারা পৃথিবীর বিভিন্ন দেশের হওয়া সাইক্লোনের ডেটা নিয়ে। তো এখানে শুধুমাত্র সাইক্লোন নয়, এখানে যেরকম ট্রপিক্যাল স্টর্ম আছে, মানে তেমনি বন্যা আছে, তেমনি আবার এক্সট্রিম টেম্পারেচার, ভয়ানক গরম, বলি না আমরা গরমকালে লু বইছে, সেই লু, আবার ওয়াইল্ড ফায়ার মানে জঙ্গলে আগুন, এই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে দেখা গেছে যে যেগুলো শুধুমাত্র প্রাকৃতিক কারণে হয়, যেরকম ধরো ভলক্যানো ইরাপ্ট করলো, ভলক্যানে এ হলো মানে অগ্নুৎপাত হলো, আগ্নেয়গির, অথবা ভূমিকম্প হলো, সেই ঘটনাগুলি দেখো লাল, সেই ঘটনাগুলির কিন্তু সময়ের সাথে সাথে খুব একটা পরিবর্তন ঘটেনি, কারণ এটা একটা প্রাকৃতিক ঘটনা। কিন্তু বাদবাকি ঘটনাগুলোতে মানুষের হাত আছে, সবুজ গুলো হচ্ছে মেট্রিওলজিক্যাল ইভেন্ট, মানে ধরো ঝড়, সেই ঝড়ের সংখ্যা কিন্তু আস্তে আস্তে 1980 থেকে 2015 অবধি বাড়ছে, বন্যার সংখ্যাও আস্তে আস্তে নীল সেটাও বাড়ছে, এবং ক্লাইমেটোলজিক্যাল ইভেন্ট যেগুলো যেরকম এক্সট্রিম টেম্পারেচার, ড্রট মানে খরা, এবং বনাঞ্চল জঙ্গলে আগুন লাগার ঘটনাও আস্তে আস্তে বাড়ছে। তো যদি ভারতবর্ষের কথা আমরা আলোচনা করি, তাহলে ভারতবর্ষ তো কৃষি প্রধান দেশ, আমরা সবসময় বলি যে কৃষি হচ্ছে আমাদের অর্থনীতির অন্যতম মূল ধারক এবং বাহক। তো সেই দেশে এবং ভারতবর্ষের কৃষির একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের কৃষিটা কিন্তু বৃষ্টিপাত নির্ভর, মানে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু কৃষি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং যদি বৃষ্টি বেশি হয় তাহলেও কিন্তু সাংঘাতিকভাবে কৃষি ক্ষতিগ্রস্ত হতে পারে। এবারে যদি আমরা এই 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 ম্যাপটা হচ্ছে ভারতবর্ষের, যে ম্যাপটা দেখতে পাচ্ছ এই ম্যাপটা হচ্ছে 2020 সালে ভারতবর্ষের বৃষ্টি হওয়ার পরিমাণ, বৃষ্টিপাতের পরিমাণ। এখানে একটা জিনিস তুমি দেখতে পারো, সেটা হচ্ছে যে তোমরা যে কোথায় কোথায় কোন কোন অঞ্চলগুলোয় বৃষ্টিপাত বেড়েছে সেগুলো হচ্ছে নীল নীল দাগ দিয়ে দেওয়া আছে, আর হলুদ গুলো হচ্ছে কোন কোন অঞ্চলে কমেছে। একটা জিনিস দেখো লক্ষ্য করে, সেটা হচ্ছে যে জায়গাগুলো গাঢ় নীল বা গাঢ় হলুদ সেই জায়গাগুলো কিন্তু অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হয়েছে, আর সেই সেই জায়গাগুলোতেই কিন্তু
খরা বা বন্যার সম্ভাবনা প্রচুর। যেমন ধরো 2020 সালে মেজর যদি বন্যাগুলোর ঘটনাগুলো তুমি তোমরা ভাবো, তাহলে দেখবে আসামে বন্যা হয়েছে। এখানে দেখো আসামে কিন্তু গাঢ় একটা নীল প্যাচ আছে, কেরালায় বন্যা হয়েছে, মহারাষ্ট্রে খরা হয়েছে। তো যে জায়গাগুলো খরা হয়েছে সেই জায়গাগুলো হলুদ, আর যে জায়গাগুলো বেশি বৃষ্টির ফলে বন্যা হয়েছে সেই জায়গাগুলো নীল। এই ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও এই ডান দিকের ছবিটা দিয়ে মোটামুটি একটা বোঝা অরিন্দম আমার একটা প্রশ্ন আছে, বলছি যে এখানে যা দেখা যাচ্ছে শুধু ইনক্রিজিং বাট নট সিগনিফিকেন্ট আর ডিক্রিজিং বাট নট সিগনিফিকেন্ট, সেইটা কতটা অঞ্চল খুব পরিষ্কার হচ্ছে না? মানে আমার মনে হচ্ছে সেটা বেশ খানিকটা অঞ্চল আছে, মানে সেটা হচ্ছে প্রায় 60-70%। অবশ্যই অবশ্যই, এবারে সেই রকম অঞ্চল এক্স্যাক্টলি সেই জায়গাগুলো হয়তো ক্লাইমেট এক্সট্রিম, মানে এই বন্যা বা খরা তো প্রত্যেকটা পৃথিবী মানে ভারতবর্ষের জায়গায় হচ্ছে না, কিন্তু যে জায়গাগুলো হয়েছে যেরকম যদি আপনি আসাম দেখেন বা কেরালা দেখেন বা খরা মহারাষ্ট্র দেখেন, উত্তরপ্রদেশ বিহার অঞ্চলে এবছর একটু খরা হয়েছে, সেই জায়গাগুলোই কিন্তু আবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে খরা বা বন্যার এটা কতটা আর কি। আর আমি যেটা গন্ডগোলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেশিরভাগটাই হচ্ছে উপকূলবর্তী জায়গায় এবং ভারতবর্ষের ধারে, যেগুলো দেখো তুমি নীলের দার্জিলিং যেটা, অবশ্যই অবশ্যই, মানে যেহেতু যেহেতু ভারতবর্ষের বৃষ্টিপাতের মূলত আমরা যেটা পড়েছিলাম যে বঙ্গোপসাগর এবং আরবিয়ান সিতে সূর্যের রোদ পড়ার ফলে জল বাষ্পীভূত হয়ে তারপরে ওপরে উঠে তারপরে মেঘ ঘটায়, তো কাজেই বৃষ্টিপাতের যে মানে অতিবৃষ্টির ঘটনাগুলো সাধারণত সেই কারণে উপকূলবর্তী অঞ্চলগুলোকেই বেশিরভাগ এফেক্ট করে আর কি। এবং উপকূলবর্তী অঞ্চলগুলোই কিন্তু ক্লাইমেট চেঞ্জের জন্য সব থেকে বেশি ভালনারেবল বা সব থেকে বেশি তারাই সাফার করে, তারাই সব থেকে বেশি সাফার করে, বা ছোট দ্বীপ সেই অঞ্চলগুলোই কিন্তু সব থেকে বেশি সাফার করছে। তো এবারে যদি আমরা এখানে মোটামুটি একটা দেখি যে এখানে বেশ কিছু জিনিস দেখানো হয়েছে যে আমাদের বৃষ্টিপাতের এবং বরফটা আমরা যদি ছেড়েও দিই, বৃষ্টিপাতের আমাদের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ কেমন ভাবে পাল্টাচ্ছে এইগুলো প্রত্যেকটাই আমি এর পরের সেকশনটাতে ডিটেলে একটু বলার চেষ্টা করব। তা কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য যে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে হচ্ছে যে ঝড়গুলো আরো স্ট্রং হচ্ছে, ঝড়গুলো আরো বড় হচ্ছে, বেশি আকারে হচ্ছে এবং বেশি জায়গা জুড়ে হচ্ছে। সমুদ্রের কোরাল রিফ তারা নষ্ট হয়ে যাচ্ছে, মানে সমুদ্রের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। সমুদ্র তলের প্রবাল প্রবাল যে প্রবালের যে একটা স্তর আছে সমুদ্রের নিচে, সেইটা অনেকটাই ধারণ করে আর কি, কতটা সমুদ্রের লেভেলটা বাড়বে ইত্যাদি। এই যে জিনিসটা সেইটা যতটা বেড়ে যায় সেটা থেকে আমাদের বুঝতে পারা যায় যে খুব পরিষ্কার ভাবে যে জলটা কতটা বাড়ছে, মানে সেইটা নষ্ট হয়ে যাওয়াটা অত্যন্ত খারাপ, মানে ভীষণই খারাপ ওইটা আর কি ধারণ করে রাখে। আর সমুদ্র তল বাড়ছে, সমুদ্র আরো গরম হচ্ছে, এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই যে কেন কোরাল বা প্রবাল এই ব্যাপারটা নষ্ট হচ্ছে, এটার একটা খুব সহজ পরীক্ষা আছে, সেটা আমরা করে দেখতে পারি বাড়িতে। যে সমুদ্র যত বেশি কার্বন ডাইঅক্সাইড বাতাসে বাড়ছে, আমরা তো পড়েছি কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড বলে একটি জিনিসের সৃষ্টি করে। এই কার্বনিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড, তার মানে তার পিএইচ জলের থেকে কম, সেটা অ্যাসিডিক। এবারে এই যে কোরাল, সমুদ্র তলের যে কোরাল, এরা এদের মূল মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট। মানে ধরে নিতে পারো যে যে জিনিসটা আমাদের বিভিন্ন শামুক বা ঝিনুকের খোলসে থাকে বেশি পরিমাণে। এবারে কোরাল হচ্ছে ক্ষার, মানে শামুক বা ঝিনুকের যে এটা আমরা চুন বের করি ওখান থেকে, আর কার্বন ডাইঅক্সাইড বাড়ার ফলে তৈরি হচ্ছে অ্যাসিড। অ্যাসিড যখন সমুদ্রের সাথে মিশছে, সমুদ্রের জলের সাথে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়ে তখন সমুদ্রের পিএইচটাকে কমিয়ে দিচ্ছে, এবং এই যে পিএইচটা কমে গেল এর ফলে অম্লত্ব বা অ্যাসিডিটিটা যেই বেড়ে গেল তেমনি এদের খোলসগুলো আস্তে আস্তে দ্রবীভূত হতে শুরু করছে সমুদ্রের জলে। তোমরা এটা করে দেখতে পারো বাড়িতে, যদি ভিনিগার বা এই ধরনের কিছু থাকে সেটাতে যদি, বা লেবুর রসও হবে, যদি একটা ডিমকে তোমরা ডুবিয়ে রাখো সারা রাত, তাহলে তোমরা দেখতে পাবে যে ডিমের ওপরের কলাটা উঠে গেছে এবং জলটা সাদা হয়ে গেছে।
এই জিনিসটা করলেই তুমি বোঝা যাবে যে ব্যাপারটা কতটা সাংঘাতিক হতে পারে পিএই কার্বন ডাইঅক্সাইডের বেড়ে যাওয়াটা। আচ্ছা, এর সাথে সাথে আসছে খরা অনেক বেশি হচ্ছে, শহরাঞ্চলে যেটা দেখা যাচ্ছে হিট ওয়েভস আসছে, মানে গরমকালে সাংঘাতিক গরম পড়ে যাচ্ছে এবং গরম বাতাস বইছে, সাথে সাথে আমাদের প্ল্যান্ট বা গাছপালার লাইফ সাইকেল পরিবর্তন হচ্ছে, তাদের প্রোডাক্টিভিটি কিছু সময় কমে যাচ্ছে, পোকামাকড়ের আক্রমণ প্রচণ্ড বাড়ছে। এটা আমরা পরের এতে আলোচনা করব। এই যে এই লেখাটা, এই লেখাটা আসলে ভারত প্রত্যেক বছর, প্রত্যেক 5 বছর অন্তর পৃথিবীতে একটা অর্গানাইজেশন আছে যাতে প্রায় এরকম 8,000 থেকে 10,000 বৈজ্ঞানিক একসাথে কাজ করেন, তারা কাজ করে একটা রিপোর্ট বানান প্রতি 5 বছর অন্তর। সেই অর্গানাইজেশনটার নাম বা রিপোর্টটার নাম হচ্ছে আইপিসিসি, ইন্টারন্যাশনাল প্ল্যানেট ইন্টারন্যাশনাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ। তাদের কাজ হচ্ছে এই প্রত্যেক 5 বছর অন্তর পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কি অবস্থা বর্তমানে এবং ভবিষ্যতে কেমন হতে চলেছে সেই অবস্থার যথাযথ মূল্যায়ন করে তাদেরকে আমাদেরকে জানানো সেই ব্যাপারটা। এবং এটা এটা একটা বিশাল, পৃথিবীর সমস্ত দেশের বৈজ্ঞানিকরা এই 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 এতে এই রিপোর্টে বা এই এই ফলাফলে অংশগ্রহণ করেন। আমিও তার মধ্যে একজন যে এই এই রিপোর্টে এই বছর আমি অংশগ্রহণ করেছি। তো সেখান থেকে আমি খানিকটা অংশ বাংলায় অনুবাদ করেছি, সেই বাংলায় অনুবাদ করাটা আমি তোমাদেরকে একটু পড়ে বোঝাবার চেষ্টা করছি। তো যেটা হবে সেটা হচ্ছে, আমরা বৈজ্ঞানিক ভাবে এটা দেখা গেছে যে জলবায়ু পরিবর্তনের ফলে শুষ্ক অঞ্চল শুষ্কতর হবে, আর্দ্র অঞ্চল আর্দ্রতর হবে। অর্থাৎ যদি তুমি পুরুলিয়ার কথা ভাবো তাহলে সেটা আরো শুকনো হবে, আর যদি তুমি বা থর মরুভূমির কথা ভাবো, সেখানে খুবই অল্প বৃষ্টি হয়, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ একেবারে শূন্যের কাছাকাছি চলে যাবে। আর যদি তুমি মৌসিনরাম বা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কথা ভাবো, যেখানে মোটামুটি বর্ষাকালে ভালোই বৃষ্টি হয়, সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরো বেড়ে যাবে। হিট ওয়েভের সংখ্যা এবং প্রাবল্য দুই বৃদ্ধি পাবে, অর্থাৎ গরমকালে ফিউচার বলতে কতটা ফিউচার মানে আচ্ছা এটা খুব এটা হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জলবায়ু পরিবর্তন তো একটা এটা এটা একটা কন্টিনিউয়াস ইভেন্ট, এটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা আজকেও হচ্ছে। এবারে এই যে শুষ্কতর বা আর্দ্রতর, এটা কিন্তু অলরেডি শুরু করেছে, কিন্তু এটার প্রভাব এবং এটার প্রভাব কিন্তু চাষিরা মানে যারা ফিল্ডে কাজ করেন, যারা চাষবাস করছেন, তারা এটা ইতিমধ্যেই বুঝতে শুরু করে দিয়েছেন, কিন্তু সেটা সাধারণ ভাবে বুঝতে গেলে হয়তো আরো বছর 20 আমাদের অপেক্ষা করতে হবে। কিংবা একটা খুব সহজ উপায় হচ্ছে যে এই প্রত্যেকটা প্রশ্ন যদি আমি আমার দাদুকে করি, আমরা আমার দাদু বা দিদিমাকে করি যে তোমাদের সময় কি বৃষ্টি এরকম হতো, এরকম একটা খুব একটা খুব সহজ উদাহরণ দিলে বুঝতে পারবে যে আমরা ইলশেগুড়ি বলে একটা বৃষ্টি হয়, ইলশেগুড়িটা আমরা বলি যে সারাদিন ধরে টিপ 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 করে বৃষ্টি হয়েই চলেছে। শেষ 2-3 বছর বা 5 বছরে এটা দেখা যাচ্ছে যে ইলশেগুড়ি বৃষ্টির পরিমাণটা না বর্ষাকালে কমে গেছে, এখন বর্ষাকালে এখন বৃষ্টি কিন্তু প্রচুর হয়। তোকে একটা কথা বলছি, ইলশেগুড়ি বৃষ্টিটা ঠিক টিপ টিপ না, একটা কিরকম ঝুড়ো 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 ইলিশ মাছের ডিমের যেরকম ঝুড়ো ঝুড়ো গড়িয়ে গড়িয়ে আসে, সেই জিনিসটা একদম বন্ধ হয়ে গেছে। আমরা ছোটবেলায় যত দেখতাম ইলশেগুড়ি বৃষ্টি, এই জিনিসটা নেই প্রায়। সেই জায়গায় যে বৃষ্টিটা এখন হয় সেটা হচ্ছে যে সাংঘাতিক ঝমঝম করে আধ ঘন্টায় বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল। এইবারে এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ তো তাহলে একই বৃষ্টিপাতের পরিমাণের কিন্তু বিশাল কোনো চেঞ্জ হয়নি। যদি আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জেলা ভিত্তিক অ্যানালিসিস করি, হয়তো 5% বেড়েছে বা 5% কমেছে, কিন্তু বিশাল কোনো চেঞ্জ পরিবর্তন হয়নি। যদি সামগ্রিকভাবে দেখা যায় ওভারঅল বৃষ্টিপাতের পরিমাণ একই আছে, কিন্তু বৃষ্টিপাতের ধরনটা পাল্টে গেছে। এই ধরনটা পাল্টে গেলে অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে ধানের যখন বীজতলাটা সদ্য তৈরি করা হচ্ছে, তখন তো ধানে বীজতলাটা ধরুন বীজতলা থেকে ট্রান্সফার করা হলো মাঠে, তখন তো ধানের গুলো খুবই ছোট ছোট থাকে। এই সময়টা প্রবল বৃষ্টি যখন পড়ছে, বড় বৃষ্টি ঝমঝমিয়ে বড় বড় ফোটার বৃষ্টি যখন খুব অল্প সময়ে পড়ছে, তখন ওই ওই ধানের বেশিরভাগ চারাই কিন্তু নষ্ট হয়ে যাবে, অথবা নষ্ট যদি নাও হয় তাদের প্রোডাক্টিভিটি কমে যাবে। এবং
শহরাঞ্চলের অসুবিধাটা হচ্ছে কি, যে আমাদের শহরাঞ্চলে জল নিকাশি ব্যবস্থার তো একটা ধারণ ক্ষমতা আছে, হ্যাঁ হঠাৎ করে যদি দুম করে অনেকটা বৃষ্টি হয়ে যায়, শহরাঞ্চলে জল জমে যাওয়ার ঘটনা ঘটছে, এবং শহরাঞ্চলে জল জমার ঘটনা কিন্তু সাংঘাতিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। যদিও আমাদের টেকনোলজি অনেকটা উন্নত হয়েছে, তাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো অতি বৃষ্টি, এই যে অতি ভারী বৃষ্টি, এই ব্যাপারটার কিন্তু সংখ্যা এবং প্রাবল্য বেড়ে যাবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অসময়ে বৃষ্টি, শীতকালে হঠাৎ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। শীতকালে যারা সবজি চাষ করেন তারা জানেন যে শীতকালে যদি সাধারণভাবে একটু কুয়াশা হয়, সেটাও ফসলের পক্ষে অনেকটা ক্ষতিকারক হয়। সেই জায়গায় যদি বৃষ্টি হয় তাহলে ফুলকপি বা বাঁধাকপির মতো ফসলগুলো কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 70% সমুদ্রের তীরবর্তী অঞ্চলের মানুষ কিন্তু সমুদ্রের তলের বৃদ্ধিতে প্রভাবিত হবে। সমুদ্রতলের বৃদ্ধির একটা খুব মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সমুদ্রতলের বৃদ্ধি কিন্তু শুধুমাত্র মেরু প্রদেশের বরফ গলছে বলেই হচ্ছে তা নয়। মেরু প্রদেশের বরফ গলছে, উচ্চতা বাড়ছে বলে সমুদ্রেতে জল বেশি মিশছে, বৃদ্ধি হচ্ছে, সেটা একরকম। আরো একটা বড় কারণ আছে, আমরা কি পড়েছিলাম যে উষ্ণতা যদি বাড়ে তাহলে জলের ভলিউমটা বেড়ে যায়, উষ্ণ যদি বাড়ে তাহলে জলের আয়তন বেড়ে যায়। যত পৃথিবী গরম হচ্ছে তত তো সমুদ্রটাও গরম হচ্ছে, এবং যত সমুদ্রের উষ্ণতা বাড়ছে তত কিন্তু জলের ভলিউমটাও বাড়ছে, অর্থাৎ তাকে ধারণ করার জন্য আরো বেশি জায়গার প্রয়োজন হচ্ছে। সেই কারণেও কিন্তু সমুদ্রতলের উচ্চতাটা বাড়ছে। আচ্ছা, পরবর্তীকালে বৃষ্টিপাতের খরার প্রকোপ কিন্তু বাড়বে বলে বিজ্ঞানীদের ধারণা। এবং আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ বৃষ্টিপাতের সম্পর্কে, আচ্ছা এই পুরো পুরো অ্যানালিসিসটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য সত্যি, এই এই পুরো অ্যানালিসিসটাই পশ্চিমবঙ্গের জন্যই। মানে ধরা দুটো বৃষ্টিপাতের মধ্যেকার সময়টা বেড়ে যাচ্ছে, মানে কিরকম, আজকে বৃষ্টি হলো, অন্য সময় হলে 20 বছর পরে হলে হয়তো কালকেও হতো, পরশুও হতো, বা একদিন দুদিন ছাড়া ছাড়া হতো। এখন যেটা হচ্ছে, আজকে বৃষ্টি হলো, 10 দিন চড়া রোদ হলো, আবার ঝমঝমিয়ে প্রচুর বৃষ্টি হলো। এই যে দুটো বৃষ্টির মাঝের যে গ্যাপ যতদিন, এবার বর্ষাকালের ফসলগুলোতে কিন্তু একটা নিয়মিত, এবং এরকমও ঘটনা আসছে যেখানে বর্ষাকালের বর্ষাকালেও ইরিগেশন বা জলের যোগান দিতে হচ্ছে কৃষককে, কারণ দুটো বৃষ্টির মধ্যেকার শুধু গ্যাপটাই বেড়ে যাচ্ছে না, সেই সময় সূর্যের সূর্যালোকের প্রাবল্যটাও সাংঘাতিক ভাবে বাড়ছে। আচ্ছা, কিভাবে বাড়তে থাকা তাপমাত্রা, দীর্ঘমেয়াদী গরমকাল, গরমকালটা শেষই হচ্ছে না, জুন জুলাই অগস্টে, জুন জুলাই তো বটেই, মানে অগস্টেরও মাঝামাঝি অবধি মাঝে মধ্যে গরমে আমরা আইডাই করছি, সেই সময় বর্ষা, বন্যা, ঝড়, খরা এবং বৃষ্টিপাতের খামখেয়ালিপনা। খামখেয়ালিপনাটা খুব গুরুত্বপূর্ণ শব্দ এখানে, কারণ বৃষ্টি বেশি হতে পারে, কম হতে পারে। একটা চাষি, সে যখন চাষ করছে, সে তো তার তার বাবা, তার ঠাকুরদা, তার 14 পুরুষের যে চাষের জ্ঞান, চাষ সম্পর্কিত জ্ঞান, সেটাকেই কাজে লাগাচ্ছে। এবারে সে তার কাছে একটা নিজস্ব ধারণা আছে যে বৃষ্টিপাত অমুক সময় হবে, তাহলে অমুক সময় আমার সেচের জল লাগবে না। কিন্তু যেই মুহূর্তে বৃষ্টিপাতের ধরনটাই পাল্টে যাচ্ছে, সে কিন্তু সেটাকে মেলাতে পারছে না। আচ্ছা, তাপ প্রবাহের সাথে সাথে আর্দ্রতা বাড়বে, কারণ যত জল গরম হবে সমুদ্রে তত জলীয় বাষ্প উঠবে এবং আর্দ্রতা আরো বেশি ভাবে বাড়বে, সেটা কিন্তু বাচ্চা এবং বয়স্কদের স্বাস্থ্যে মারাত্মকভাবে প্রভাব ফেলবে। বাড়বে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপ, কারণ এডিস বা অ্যানোফিলিস এই জাতীয় মশাগুলো এই গরম এবং আর্দ্র পরিবেশে ডিম পাড়তে খুব পছন্দ করে। আরো একটা কারণ হচ্ছে এই যে শীতকালে বা বসন্তকালে অসময়ে হঠাৎ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, তাতে কিন্তু এই জমা জলের পরিমাণটাও খুব বেড়ে যাচ্ছে। এই জমা জলে মশার ডিম পাড়ার আদর্শ জায়গা, তো কাজেই ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপও কিন্তু বাড়বে। আরেকটা, পুষ্টিকর খাবারের অভাব, এটা খুব মজার ব্যাপার। এরকম বেশ কিছু গবেষণা করে দেখা গেছে যে খাবারে যত দিন যাচ্ছে, যত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাতাসে বাড়ছে, তত খাবারের যে পুষ্টিগুণ, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিন, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কমছে। মানে একই পরিমাণ খাবারে, বিজ্ঞানীরা এরকম ভাবে গবেষণাটা করেছেন, দুটো একই ধরনের গাছ দু জায়গায় লাগানো হলো, ধরা যাক টমেটো গাছ,
একটা জায়গাতে আমরা সেই জায়গার আশেপাশে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছাড়তে থাকলাম যতদিন টমেটো গাছটা ফল না দেয় আর একটা নর্মাল বাতাসে হচ্ছে। সেটা দেখা গেছে যে জায়গায় কার্বন ডাইঅক্সাইড আমরা বেশি বেশি ঘনত্ব আছে বা কনসেন্ট্রেশন আছে সেই জায়গায় টমেটোতে কিন্তু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান মিনারেলস এবং ভিটামিন এই দুটোর কিন্তু সাংঘাতিক পরিমাণ কমে যাচ্ছে, প্রোটিন কন্টেন্ট কমে যাচ্ছে খাবারে, এবং সেটার ফলে কিন্তু মানুষের ইমিউনিটিও আস্তে আস্তে হ্রাস হবে। তো যেহেতু তিনটে জায়গার মূলত স্টুডেন্ট এখানে আছেন আর কি, সুন্দরবন, ঝাড়গ্রাম এবং কলকাতা, আমি ঠিক বলছি? জলঙ্গিও আছে, জলঙ্গিও আছে, জলঙ্গি আছে, রাইট রাইট, আমার আমার সেটা ইনক্লুড করা উচিত ছিল, কিন্তু আমি বলছি কি 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 সম্ভাব্য হতে পারবে আর কি তোমরা পরের 10 বছরে, তো এখানে কি কি হবে আরো বেশি করে। সুন্দরবনে যেটা বাড়বে সেটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোনের পরিমাণ, আগে হয়তো 2 বছরে একটা হতো, এরপরে কিন্তু বছরে 2, 3, 4 আসবে। ঝাড়গ্রামে যেটা বাড়বে সেটা হচ্ছে ফরেস্ট ফায়ার, জঙ্গলে আগুন লাগার পরিমাণ, জঙ্গলে আগুন, কিন্তু কারণ যত তাপমাত্রা বাড়ছে গরমকালে ম্যাক্সিমাম টেম্পারেচার দিনের কিন্তু বেড়ে যাচ্ছে, মানে হয়তো অ্যাভারেজ টেম্পারেচার 30-35 রইল, কিন্তু সর্বোচ্চ দিনের টেম্পারেচার হয়তো 12টা বা 1টা বা 2টোর সময় সেটা পৌঁছে যাচ্ছে 46-47 এমনকি 50-এও, মানে এত সাংঘাতিক বেশি টেম্পারেচারে কিন্তু জঙ্গলে আগুন লাগার সংখ্যা প্রচুর বেড়ে। কলকাতাতে যেটা হবে সেটা হচ্ছে ফ্লাডের পরিমাণ বাড়বে এবং হিট ওয়েভ, সেটা কিন্তু আস্তে আস্তে আরো বেশি করে বোঝা যাবে। শহরাঞ্চলে কিন্তু এই জিনিসটা সাংঘাতিক ভাবে বেশি পড়বে, সেটা হচ্ছে হিট ওয়েভ। অল্পতেই আমরা ক্লান্ত হয়ে পড়বো, আমাদের কাজ করতে ইচ্ছে করবে না, ডিহাইড্রেশন হবে, এই ব্যাপারটা কিন্তু হবে। আর জলঙ্গি যেহেতু মুর্শিদাবাদের কাছাকাছি এবং মুর্শিদাবাদ এবং মালদা কিন্তু পশ্চিমবঙ্গের অত্যন্ত বন্যা প্রবণ এলাকার দিকে আস্তে আস্তে যাচ্ছে, নদীগুলোর চরিত্র সাংঘাতিক পরিবর্তন হচ্ছে, যে যে মুহূর্তে হিমালয় বা এই গঙ্গার উৎসস্থলে বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে সেই জায়গায় কিন্তু বন্যার সম্ভাবনা সাংঘাতিক ভাবে বেড়ে যাবে, এবং বন্যা যদি হয় তাহলে তার যে আফটার এফেক্ট গুলো, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ, জলবাহিত রোগ ছড়ানো ইত্যাদি ইত্যাদি, এইগুলোর পরিমাণও কিন্তু সাংঘাতিক ভাবে বৃদ্ধি পাবে। তো যদি যে যে স্টুডেন্টদের একটু নেটওয়ার্ক আর কি ভালো আছে তারা যদি আমাকে একটু তাদের তাদের বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অভিজ্ঞতা আমাকে যদি আমার সবার শেষে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তারা যদি আমার সাথে একটু শেয়ার করে, তারা যদি একটা ছোট ভিডিও তুলে আমাকে পাঠিয়ে দিতে পারে, বা মানে তাদের তাদের বক্তব্যটা আমি খুব শুনতে চাই যে তারা কি বলছে, তাদের কি মনে হচ্ছে, তারা যদি তাদের বাবা মাকে জিজ্ঞাসা করে যে, বা দাদুকে জিজ্ঞাসা করে, দাদু দিদিমাকে, যে তোমাদের সময় কি এই ব্যাপারটা হতো, তোমাদের সময় কি এই ব্যাপারটা ছিল, এতটা পরিবর্তন কি হয়েছে। যে কোনো বয়স্ক মানুষ কিন্তু এই পরিবেশ জলবায়ু পরিবর্তনের যে প্রভাব বা এটা যে হচ্ছে তারা হয়তো এই নামে জানেন না, কিন্তু তারা কিন্তু বুঝতে পারছেন যে একটা পরিবর্তন হচ্ছে, আমাদের সময়ে কিন্তু এটা ছিল না, এখন কিন্তু হচ্ছে। তোমরা যদি তাদের সাথে কথা বলে আমার সাথে একটু আমাকে একটু জানাতে পারো আমার কিন্তু খুব ভালো লাগবে এই ব্যাপারটা। আচ্ছা ফাইনালি আমি এখানে এই এই পিপিটিটা কি ওদের সাথে শেয়ার করা হবে? হ্যাঁ করে দেবো, একদম যদি করে দেন তাহলে বেশ কিছু মজার জিনিসপত্র আছে, এগুলো বেশ কিছু নাম করা বৈজ্ঞানিক গবেষণাগারের নিজস্ব ওয়েবসাইট যেখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পারো নিজের চোখে, যেরকম সি লেভেল রাইজ, তোমাদের তোমরা যে জায়গাটায় থাকো সেই জায়গায় জলস্তর কোন সালে এক্সাক্টলি সেটা তোমাদের কাছাকাছি চলে আসবে সেই ব্যাপারটা, গ্লোবাল ফায়ার ম্যাপে তোমরা দেখতে পাবে যে কিভাবে কোন কোন জায়গায় আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন জায়গায় জঙ্গলগুলোতে আগুন লাগছে, সেখানে টেম্পারেচার নিচের যে বার গ্রাফের মতো যে লাল নীল রঙের জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এটাকে বলা হয় যে টেম্পারেচার স্ট্রিপ, অর্থাৎ বৈজ্ঞানিকরা যেটা করেছেন সেটা হচ্ছে নীল মানে হচ্ছে কম গরম এবং লাল মানে হচ্ছে বেশি গরম। 1860 থেকে 1920 অব্দি প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে ওরকম সেরকম ভাবে তোমার
উষ্ণতা কত ছিল এবং কত হয়েছে, এই এটা যেরকম মেদিনীপুরের জন্য আমি করেছি, যে এখানে তো সেখানে তোমার জায়গা দিয়ে দিলে ওর তুমি একটা স্ট্রিপ পাবে, তাতে তুমি দেখো যে 1960 থেকে 2020 সাল অব্দি, 2010-এর পর থেকে একেবারে শেষের দিকে কিন্তু লালের আস্তে আস্তে লালটা আরো গাঢ় লাল হচ্ছে, অর্থাৎ উষ্ণতা কিন্তু সাংঘাতিক ভাবে বেড়ে যাচ্ছে। এটা তোমরা করতে পারো। কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেটর, এটা হচ্ছে যে আমরা আমাদের বিভিন্ন কাজকর্মের দ্বারা কতটা কার্বন ডাইঅক্সাইড বাতাসে প্রতিদিন মেশাচ্ছি, এটা তোমরা ক্যালকুলেট করতে পারো। তুমি তোমার কাজকর্ম দিলে যে তোমরা সাধারণত কি খাও, মানে ধরো এমন একটা জিনিস, আমি সুন্দরবনের কথা বলতে পারি বা কলকাতার কথা বলতে পারি বা ঝাড়গ্রামের বা জলঙ্গির, এমন একটা জিনিস হয়তো আমরা খাচ্ছি যে জিনিসটা হয়তো আসছে হয় বিদেশ থেকে অথবা বাইরে থেকে, হয়তো অন্য কোনো রাজ্য থেকে। তো সেই রাজ্য থেকে যখন আসছে, সেটা তো একটা গাড়িতে করে আসছে, সেই গাড়িটা ধোঁয়া ছাড়তে ছাড়তে আমাদের কাছে আসছে, সেটা তো বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা বিভিন্ন ভাবে দেখতে পারো যে বাড়িতে কটা ফ্যান আছে, বাড়িতে কটা লাইট আছে, সেখান থেকে মোটামুটি একটা হিসেব করতে পারো যে তোমরা দৈনন্দিন জীবনে কতটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছো এবং কিভাবে কিভাবে সেটাকে তোমরা কমাতে পারো। আর গ্রিন হাউস এফেক্ট বোঝার জন্য এই কলোরাডো ইউনিভার্সিটির এই এই পার্টিকুলার সাইটটা খুব ইন্টারেস্টিং। এখানে একটা সিমুলেশন টাইপের একটা ব্যাপার আছে, যেখানে এটা একটা অ্যানিমেশন টাইপের মতো, তোমরা নিজেরাই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেখতে পারো, পৃথিবীর টেম্পারেচার কত হবে, মেঘ বাড়িয়ে কমিয়ে দেখতে পারো যে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এরকম বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস গুলোর কনসেন্ট্রেশন বাড়াতে বা কমাতে পারো এবং দেখতে পারো অতীতের এবং ভবিষ্যতের তাপমাত্রা বা বৃষ্টিপাত কিরকম ভাবে পরিবর্তিত হচ্ছে। আচ্ছা ফাইনালি, আচ্ছা আমার আর কতক্ষণ আছে? তোমার এখন অনেকক্ষণ আছে, তুমি বলো। আচ্ছা যদি বাচ্চাদের সাথে মিলে একসাথে আমি করতে পারি আর কি, তো বাচ্চাদের কি কানেকশন মোটামুটি মানে একজন দুজন কিছু লোক মানুষের কি হবে, মানে যাদের সাথে কথা বলা যেতে পারে? হ্যাঁ যেতেই পারে, যেতেই পারে। তাহলে আমি এটাকে এ করছি, এবারে একটু যদি আমি সরাসরি তাদের সাথে দুজনকে চুজ করি, তাহলে আমি কাকে চুজ করতে পারি দেখি। একদম ধ্রুবজ্যোতি মাহাতো, ধ্রুবজ্যোতি মাহাতো তুই একটু তোর মাইকটাকে আনমিউট কর। ধ্রুবজ্যোতি মাহাতো তুই মাইকটাকে আনমিউট কর। হ্যালো, হ্যাঁ ধ্রুবজ্যোতির সঙ্গে কথা বল। অরিন্দম, ধ্রুবজ্যোতি তুমি কোথায় থাকো? আমি ঝাড়গ্রামের পাশে থাকি, মানে ঝাড়গ্রাম থেকে বেশি দূর আমি, কাছাকাছি একটা গ্রাম। আমার আমার বাড়ি তোমার বাড়ির খুব কাছে। আচ্ছা ওকে ধ্রুব, আমাকে একটু তুমি বলবে যে তুমি এরকম পরিবর্তনের কোনো প্রভাব কি লক্ষ্য করেছো তোমাদের অঞ্চলে, যে গরমকালটা অসহ মানে আর নেওয়া যাচ্ছে না, এত এত বেড়ে যাচ্ছে তাপমাত্রা, বৃষ্টি হতে হচ্ছে না, জঙ্গলে আগুন লেগে যাচ্ছে, পশু পাখি কম যাচ্ছে, এরকম কি তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি অনেক, কারণ গরমকালে প্রচুর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আমাদের এদিকে, তো 40-এর উপরে উঠে যায়, 41-42 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় আমার, মানে অনেকক্ষণ থাকে গ্রীষ্মকালটা, মানে মার্চ থেকে শুরু করে, মার্চ এপ্রিল থেকে শুরু করে জুলাই আগস্ট পর্যন্ত থাকে, তো আগে গরমটা এত ছিল না। এদিকে যে শাল বনে আছে, যে শাল গাছের জঙ্গল, সেটা কমে যাচ্ছে আস্তে আস্তে, মানে আগে আমাদের গ্রামের চারদিকে অনেক শাল গাছ ছিল, এখন আর সেগুলো প্রায় দেখতে পাওয়া যায় না, এবং পুকুর গুলো শুকনো হয়ে যাচ্ছে, আগাছায় ভরে যাচ্ছে, এবং যেটা বেশি বেড়েছে সেটা হলো প্রচুর গাড়ি বেড়ে গেছে, সেটা তো অনেকটা কারণ। ধরো দেখো যত বৃষ্টিপাতের উপর নির্ভর কমবে আমাদের, তত যেটা হবে সেটা হচ্ছে যে ভূগর্ভস্থ যে জল, আমরা এই ডিপ টিউব, শহর অঞ্চল বাড়ছে তত ডিপ টিউবওয়েল গুলো
সাংঘাতিক মানে প্রচুর বড় বড় ডিপ টিউবওয়েল, তুমি যে জায়গায় থাকো সেখানে হয়তো মানে প্রায় হয়তো 100 ফুট বা 150 ফুটের তলা থেকে, মাটির তলা থেকে আস্তে আস্তে জল নেওয়া হয়, এবং সেই জায়গা থেকে সেই জায়গায় যত বেশি এরকম জল নেওয়া হবে আর কি, তত পুকুর বা ধরনের জিনিসপত্রের একটা প্রভাব পড়বেই, মানে তত ভূগর্ভস্থ জলের জলস্তরটা আস্তে আস্তে কমতে থাকবে। তো সেটা খুবই খুবই সুন্দরবনের থেকে কথা। আচ্ছা, আমি আমি দিচ্ছি সুন্দরবনের থেকে গোসাবা অঞ্চল থেকে কারা আছে, গোসাবা যার একটু কানেকশন, হ্যাঁ একদম, ওইখান থেকে যারা আছে তাদেরকে বলাটা উচিত। ওই যে নীলিমা সেন, নীলিমা সেন ও তার সন্তান বোধ হয় পৌলমী সেন, পৌলমী সেন যদি বলে তাহলে খুব ভালো। পৌলমী তোর ইয়েটাকে আনমিউট কর, পৌলমী, নীলিমা সেন, নীলিমা সেন নামে যিনি আছেন তার এটাকে আনমিউট করতে বলছি, আছে কিন্তু শুনছে বলে মনে হয় না, কারণ আমি তো করছি। আচ্ছা আমি একটু, আচ্ছা আমি আমি একটু আমি একটু তাহলে প্রশ্ন প্রচুর এসেছে, আমি একটু ওদেরকে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। ও হ্যাঁ, প্রশ্ন খুবই এসেছে, ভালো ভালো প্রশ্ন। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে প্রশ্ন, এটা এটা তো আমি মানে খুবই খুবই খুশি হয়েছি আর কি প্রশ্নটা দেখে। সেটা হচ্ছে যে ওরা জানতে চেয়েছে যে এই গ্রাফটা আপ অ্যান্ড ডাউন কেন হচ্ছে, লালটা এই যে উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু প্রত্যেক বছরে কেন হচ্ছে। তো সেটার কারণ হচ্ছে যে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের একটা সাইকেল আছে, প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট সময়ে কার্বন ডাইঅক্সাইড বাতাসে বেড়ে যায়, মানে এটা হচ্ছে ওই বসন্তকালে পাতা ঝরে যায় যখন, তখন কার্বন ডাইঅক্সাইড আস্তে আস্তে স্বাভাবিকভাবেই গাছ অতটা অ্যাবজর্ব করতে পারে না, এবং বিভিন্ন কারণে সেটা ওই শীতকালের ওই সময়টায় কমে যায়, এবং যত গ্রীষ্মকাল হয় তত কার্বন ডাইঅক্সাইড বেশি অ্যাবজর্ব করে, তো কার্বন ডাইঅক্সাইড সরি মানে তখন শীতকালের দিকে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা। আচ্ছা এই তো শুনতে পেরেছি। পৌলমী এসেছে, আচ্ছা পৌলমী তুমি ওইদিকে আমাকে একটু পোষাবে। পৌলমী বা তুমি হ্যাঁ স্যার একটু আমাকে বলুন বলো প্রশ্ন। যে এই যে জলবায়ু পরিবর্তন শুনলে হ্যাঁ তোমাদের ওখানে কোনো প্রভাব দেখতে পাচ্ছো হ্যাঁ কিরকম স্যার, একটু বলো। আমি বলছি যে আচ্ছা মানে জলবায়ু পরিবর্তন কিরকম দেখা যাচ্ছে তুই একটু আমাদের বল, গোসাবা অঞ্চলের। গোসাবা অঞ্চলের অন্যান্য বছরের তুলনায় এবছর ভালোই শীত পড়ে, আর না তোর মা বাবাকে একটু, মা আর বাবাকে বা একটু বয়স্ক যারা আছেন তাদেরকেও জিজ্ঞেস করতে পারিস তাদের কি মতামত, সেটা আরো বেশি কাউন্ট করবে, কারণ তারা অনেক দিন ধরে দেখছেন তো সেইটা, তাদের একটুখানি যদি তারা বলেন তাহলে আরো ভালো হয়, তাদের মতামত নিয়ে তুই একটু বল বা তাদেরই বলতে বল। আসলে স্যার আমি তোমার মানে আমার আমার ঘরে তো ক্লাসটা করছি, আচ্ছা মা বাবার কাছে ঠিক আছে আমি যাচ্ছি। না না ঠিক আছে ঠিক আছে, যদি এখন নাও হয় না, যদি এখন নাও হয় আমার মনে হয় যদি পরে আমাকে একটু জানায়, এবার তোমরা সবাই যদি আমাদের আমাকে একটু একটু জানাও যে তোমরা যেখানে আছো সেখানে একটু কথা বলে, যে মোটামুটি তো একটা জিনিস বুঝতে পারছো কি ধরনের পরিবর্তন হচ্ছে, তো সেই সেইগুলো যদি তোমাদের বাড়িতে বড়দের সাথে কথা বলে তাদের সময় কি হতো আর এখন কি হচ্ছে সেই ব্যাপারটা যদি তোমরা এই আমাকে একটু লিখে পাঠাও তাহলে আমি খুব খুব খুশি হব। ঠিক আছে স্যার আমাদের অভেদা গ্রুপে যাবো। হ্যাঁ তুমি অভেদা আমার স্টুডেন্ট, পার্সোনাল ফোন নাম্বার আছে সবার শেষে, সেখানেও পাঠাতে পারো, আর যদি হ্যাঁ গ্রুপে হয় তাহলে তো অবশ্যই গ্রুপেও পাঠাতে পারো। ঠিক আছে আমি গ্রুপে অরিন্দম স্যারকে অ্যাড করে নেব, তাহলে ওই গ্রুপেই পাঠালেই সুবিধা ঠিক হবে। আছে ঠিক আছে, অবশ্যই। কার্বন ডাইঅক্সাইডটা বাড়ছে কমছে কারণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ প্রতি বছরই গরমকাল এবং শীতকালে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় এবং কমে যায়, এবং সেটা হয় তাপমাত্রার জন্য, তাপমাত্রা পাল্টালে সমুদ্রের জলে কার্বন ডাইঅক্সাইডের সলিউবিলিটি কমে যায় বেড়ে যায়, যখন গরমকাল তখন সলিউবল বেশি হয়, যখন শীতকাল কম হয়, এবং বিভিন্ন কারণ এই এই ধরনের কারণগুলো, বসন্ত এবং শীতের পরে গাছের পাতা ঝরে যায়, তারা তত বেশি অ্যাক্টিভ থাকে না, কিন্তু গরমকালে তারা অনেক বেশি এক হয়, অনেক বেশি কার্বন ডাইঅক্সাইডকে নিজের নিজে নেয়, ফটোসিনথেসিস বেশি করে করে, তো সেই কারণে একটা সারা বছরে যদি তোমরা কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন সময় মাপা হয় তাহলে দেখবে কখনো বেশি কখনো কম, সেই কারণে ওই জিগজ্যাগ ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। এটা খুব ভালো প্রশ্ন, আমি খুব খুশি হয়েছি এটা তোমরা লক্ষ্য করেছো শুনে, কিন্তু জিগজ্যাগ ব্যাপারটা থাকলেও তোমরা যদি ওভারঅল দেখো তাহলে দেখবে ওই কালো লাইনটাকে যদি তোমরা লক্ষ্য করো দেখবে সেই লাইনটা ক্রমশ, ঠিক
ঠিক আছে? আচ্ছা, ভলকেনো থেকে বাতাসে কি কার্বন ডাইঅক্সাইড আসে? হ্যাঁ অবশ্যই, ভলকেনো থেকে যথেষ্ট পরিমাণে বাতাসে কার্বন ডাইঅক্সাইড আসে, কিন্তু ইউজুয়ালি দেখা গেছে যে ভলক্যানিক ইরাপশন যখন হয় তখন পৃথিবীর সেই সেই বছরগুলোতে তাপমাত্রা খুব কমে যায়। শুধু এক বছর নয়, ভলক্যানিক একটা বড় ইরাপশন যদি হয় তাহলে পরে 2-3 বছরের তাপমাত্রা কমে যায়। সেটার কারণ হচ্ছে ভলক্যানো থেকে এত বেশি ধোঁয়া এবং ধুলিকণা বেরোয় যখন ইরাপশন হয়, তখন এটা পুরো পৃথিবীকে একটা চাদরের মতো ঢেকে দেয়, সূর্যরশ্মি সেটাকে ভেদ করে মাটিতে পড়তেই পারে না, যার ফলে বড় ভলক্যানো যে বছর যে বছর উৎস হচ্ছে, মানে যে বছর নির্গত হয়েছে বা ইরাপশন হয়েছে, সেই সেই বছরগুলোতে কিন্তু পৃথিবীর টেম্পারেচার অত্যন্ত কমে যায়। আচ্ছা, আন্দামান নিকোবরে রেনফল কি দেখা যাচ্ছে বলে না? আন্দামান নিকোবরে রেনফল গত গত বেশ কয়েক বছরের তুলনায় এবছর অনেকটাই বেশি হয়েছে, কাজেই সেখানে গাঢ় নীল দেখাচ্ছে। ম্যাপটা অত্যন্ত ছোট বলে তোমরা বুঝতে পারছ না। আমি বিভিন্ন আর্টিকেল এবং পেপারে পড়েছিলাম যে আগামী দিনে ক্লাইমেট চেঞ্জের জন্য সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে আর নিউ ইয়র্ক কলকাতার মতো শহরগুলো জলের তলায় চলে যাবে, সমুদ্র তীরবর্তী নানান স্থানও চলে যাবে। এটা সত্যি, এটা সাংঘাতিক ভাবে সত্যি। এটা যারা সুন্দরবনে থাকে তারা হয়তো আরো ভালোভাবে বুঝতে পারছে যে এটা কতটা সত্যি, কারণ প্রতিদিনই নতুন নতুন দ্বীপ জলের তলায় চলে যাচ্ছে এবং প্রত্যেকটা সাইক্লোন এবং এ আসার সাথে সাথে ঘরের যে পুকুরগুলো সেই পুকুরগুলোতে নোনা জল ঢুকে যাচ্ছে, পরিষ্কার জলটা আস্তে আস্তে মিশে যাচ্ছে সমুদ্রের জলের সাথে এবং সেটা সাংঘাতিক ভাবে জলের অভাব তৈরি করছে। আচ্ছা, তারপরে সাইকেল দুটো হেমিস্ফিয়ারে উল্টো, এটা আমি খুব ভালো বুঝতে পারছি না। ক্লাইমেট চেঞ্জের জন্য কি কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে দায়ী? এটা বলা খুব এটা 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 তুমি যদি এক অণু কার্বন ডাইঅক্সাইড আর এক অণু মিথেনের কথা ভাবো, তাহলে গরম করার ক্ষমতা কিন্তু মিথেনের অনেক বেশি, কিন্তু যেহেতু পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা মিথেনের থেকে অনেকটা বেশি, সেই জন্য কার্বন ডাইঅক্সাইড কিন্তু ওভারঅল দায়ী। মানে এটা হচ্ছে অনেকটা এরকম যে একটা সুমো পালোয়ান আর তার সাথে অনেকগুলো ছোট পালোয়ান লড়াই হচ্ছে, এবার একটা সুমো পালোয়ান একটা ছোট পালোয়ানকে পটকে দেবে, কিন্তু যদি 25টা ছোট পালোয়ান আর এক পালোয়ান, সে পটকাতে পারবে না, তখন কিন্তু ছোট পালোয়ান গুলো জিতে যাবে। আচ্ছা, আমাজনে ওয়াইল্ড ফায়ার সম্পর্কে কিছু বললে ভালো হতো। আমাজনে ওয়াইল্ড ফায়ার এটা একটা খুব সাধারণ ঘটনা, প্রতি বছরই এটা হয়, কিন্তু অসাধারণ ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে শেষ 10-12 বছরে যেটা দেখা যাচ্ছে যে এই মানে অনেকটা বেশি এরিয়া জুড়ে হচ্ছে। মানে আগে খুব অল্প অল্প জায়গায় হতো, সেটা স্থানীয়ভাবে কন্ট্রোল করা সম্ভব হতো, অস্ট্রেলিয়ার ফায়ার গুলোও তাই। এই এরিয়াটা অনেকটা সাংঘাতিক ভাবে বেড়ে যাচ্ছে, অ্যামাজন গরমকালে খুব ড্রাই হয়ে যাচ্ছে, যার ফলে এটাকে কন্ট্রোল করা খুব একটা সম্ভব হচ্ছে না, এবং যত বেশি অ্যামাজন মানে যত বেশি সময় যাচ্ছে তত বেশি কিন্তু ওয়াইল্ড ফায়ারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এই অবধি প্রশ্ন, বাকি প্রশ্ন আমার মনে হয় যে তোমরা গ্রুপে করো বা আমাকে পার্সোনালি লেখো, আর আমি তোমাদেরকে একটা ছোট্ট লিংকের কথা বলতে পারি, যেটা আমি একটা বাংলায় একটা ব্লগ লিখি যেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে আমি প্রতিদিনই কোনো না কোনো লিখি, সেখানে বাচ্চাদের বিভিন্ন আর্টিকেলও আমি ছাপি, তোমরা সেখানে চাইলে লিখতেও পারো। সেটার নাম হচ্ছে সবুজপৃথিবী.com .in www.sobujpithibi.in, তোমরা দেখো এই প্রেজেন্টেশনটা শেষ স্লাইডে সেটা আছে, তোমরা সেটা পড়লে অনেক তোমার ক্লিয়ার হবে। হ্যাঁ, প্রেজেন্টেশন সে মিথেন না কার্বন ডাইঅক্সাইড কোনটা বেশি ভয়ানক, আমি যেটা বললাম যে এক অণু মিথেন কিন্তু এক অণু কার্বন ডাইঅক্সাইডের থেকে বেশি ভয়ানক, কিন্তু যদি তো যেহেতু কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন অনেকটা বেশি গ্লোবালি, সেই জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড ওভারঅল অনেকটা বেশি ক্ষতিকারক। আচ্ছা, এই হচ্ছে সবুজপৃথিবী.in, তোমরা এখানে আসতে পারো, এখানে এখানে এটা ক্লিক করলেই তোমরা মোটামুটি বিভিন্ন জলবায়ু পরিবর্তন প্রেজেন্টেশনটা দেখা তো দেখা যাচ্ছে। এক সেকেন্ড, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ আমি এক করছি, দাঁড়ান এক সেকেন্ড, প্রেজেন্ট নাও। আচ্ছা, আরেকটা এটা করতে করতে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে যদি তোমরা ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা কিন্তু খুব একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, আমি তোমাদেরকে
করবো যে এই টপিক নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চাও, মানে এটা স্কোপ সাংঘাতিক লেভেলের, তোমরা কিন্তু যে কোনো সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড থেকেই বড় হলে কারো ক্লাইমেট চেঞ্জ বা এই 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 এতে আসা যেতে পারে। তো সেটা এরকম তোমরা যদি ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়ো ভবিষ্যতে সেখান থেকেও যেতে পারো, বা কিন্তু ক্লাইমেট চেঞ্জ অ্যাজ আ হোল বিএসসি বা এমএসসি তে ভারতবর্ষে এখনো পড়ানো হয় না। তো কাজেই এনভায়রনমেন্টাল সায়েন্স যদিও হয়, কিন্তু আমার মনে হয় যে সব থেকে ভালো হয় যে যদি একটা বেসিক সায়েন্সের স্ট্রিম থেকে তোমরা পরবর্তীকালে শিফট করো, সেটা অনেক বেশি কার্যকরী। ওকে ওকে, কিন্তু এই এটা হ্যাং করে গেছে, শেয়ারিংটা হ্যাং করে গেছে। প্রেজেন্টেশনটা আমি তাহলে গ্রুপে শেয়ার করে দেবো, ওরা ওখান থেকে এই ব্যাপারগুলো জেনে নেবে। আমার আরো একটা প্রশ্ন আছে যেটা আমি করতে চাইছি, সেটা হচ্ছে যে একদম এবার আপনি বলুন। হ্যাঁ বলুন। যে একটা ধরা যাক আমি কোনো বায়োলজিস্ট নই, আমি বায়োলজিতে পড়িনি, কারণ আমি অনেকেই জানি যারা বটানি টটানি নিয়ে জুলজি নিয়ে পড়েছে ব্যাচেলরে, তারা পরবর্তীকালে এনভায়রনমেন্টাল সায়েন্সে এমএসসি করেছে, করে তারপরে এই ক্লাইমেট চেঞ্জ রিসার্চ ইত্যাদিটা করতে পেরেছে। কিন্তু এরকম যদি না হয়, কেউ যদি একটা অন্য সাবজেক্ট থেকে আসে, ফিজিক্স কেমিস্ট্রি থেকে আসে, তারা কি এমএসসি তে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে পারবে? একদমই পড়তে পারবে, এবং সেটাই তারা অনেক বেশি সুবিধা পাবে। মানে বায়োলজিতে বিএসসি করে এনভায়রনমেন্টাল সায়েন্সে এমএসসি করার থেকে ফিজিক্স বা কেমিস্ট্রি বা ইভেন ম্যাথমেটিক্সেও যদি তারা এ করে পরবর্তীকালে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে করে, সেটাই কিন্তু সুবিধাটা অনেক বেশি, তারা অনেক বেশি লেভারেজ পাবে, তারা অনেক বেশি মানে অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি। যদিও আমাদের এখানে একটা কমন ট্রেন্ড আছে বর্তমানে যে বায়োলজি থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স যাওয়ার, কিন্তু সেটার থেকে কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রিতে থেকে যাওয়াটা অনেক বেশি সুবিধার। আচ্ছা, এইটা হলো। আর কম্পিউটার সায়েন্সের লোকজন এই লাইনে যেতে পারে, এই তো সাংঘাতিক, মানে কম্পিউটার সায়েন্স মানে সাংঘাতিক সাংঘাতিক স্কোপ আছে, মানে এই এই পার্টিকুলার লাইনটাতে। শুধু কম্পিউটার সায়েন্সটা আমি বলবো, যদি কেউ যদি সোশিওলজি নিয়ে পড়ে বা যে কোনো মানে ইভেন যদি মানে এরকম প্রচুর ক্ষেত্রে আমি দেখেছি যে ক্লাইমেট চেঞ্জ আর্টিকেল, আমরা জানতে পারলাম যে ফিজিক্স কেমিস্ট্রি কি কম্পিউটার সায়েন্স এগুলো থেকে এলেও অসুবিধে হবার কথা নয়, বরং খুবই ভালো সুন্দরভাবে ক্লাইমেট চেঞ্জটাকে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে না যে এই ধরনের পড়াশোনা করে এরা কি ধরনের চাকরি পাবে, যদি রিসার্চের দিকটা বলো আর চাকরির দিকটা বলো, সায়েন্সটাকেই তুমি নিয়ে বলো আর তার একটা রিসার্চের দিকে এখন সাংঘাতিক। তো এনভায়রনমেন্টাল সায়েন্সে মানে মেজর প্রসপেক্ট যেগুলো আছে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স পৃথিবী এখন মোটামুটি এটা ম্যান্ডেট যে পৃথিবীর যে কোনো ধরনের কোম্পানিতে একজন এনভায়রনমেন্টাল অফিসারকে রাখতে হবে, সেটা যদি একটা কারখানা হয় তাহলে সেখানেও রাখতে হবে, সেটা যদি একটা ওয়ার্ক প্লেস অফিস হয় সেখানেও রাখতে হবে। তো প্রথম করে অন্তত ভারতবর্ষে এই মুহূর্তে যত যত দূর হয়েছে সেটা হচ্ছে মানে ধরুন টিসিএস এর কিন্তু একজন এনভায়রনমেন্টাল হেলথ এন্ড সেফটি অফিসার আছে। তো যে কোনো বেসরকারি অফিস গুলোতে কিন্তু এনভায়রনমেন্টাল হেলথ এবং সেফটির জন্য একজন করে রাখছে এবং সেটা মোটামুটি মেন্ডেট হয়ে গেছে। তো কাজেই এটা আরো 10 বছরে তো আরো সাংঘাতিক ভাবে বৃদ্ধি পাবে। দু নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রি, যদি কেমিস্ট্রি বা এই ধরনের এনভায়রনমেন্টের আরো মানে দিকগুলো যেখান থেকে যদি আসে বা এনভায়রনমেন্ট পড়ে যদি আরো কেমিক্যাল জিনিসপত্রের দিকে আরো ঝোঁক বাড়ে বাচ্চাদের, সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল অপরচুনিটি সাংঘাতিক। এখন যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা শুধু কেমিস্ট্রি বলাটা ভুল, সেটা পেপসি কোকা কোলা বানানোর কোম্পানি থেকে শুরু করে সোলার প্যানেল থেকে শুরু করে এভরিথিং, মানে এখন প্রত্যেকটা সেক্টরই এই ব্যাপারটা খুব সাংঘাতিক ভাবে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, কারণ একটা মাল্টিডিসিপ্লিনারি ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু আসছে। আর রিসার্চের দিকটা তো আমি বললাম, রিসার্চে এই মুহূর্তে ভ্যাকসিন বানানো এবং ক্যান্সার এই দুটো ছাড়া বোধহয় ক্লাইমেট চেঞ্জটা সব থেকে বেশি ওয়েল ফান্ডেড এবং সব থেকে বেটার স্কোপ এখানে অনেক বেশি। তবে হ্যাঁ, ওরকম ভাবে একটা ক্লাইমেট চেঞ্জ মানে সেটা তো পুরোটা হয় না, সেটা হয়তো বিভিন্ন সেক্টর আছে, সেই সেক্টরাল জায়গাগুলোতে আর কি হয়তো স্পেশালাইজেশন লাগবে, কিন্তু সে যাইনি পড়াশোনা করুক না কেন এই ব্যাপারটা কিন্তু
সে গ্র্যাজুয়েশনের পরে অনায়াসে ঢুকে পড়তে পারে আর কি। মানে বিদেশে যেমন আছে, তুমি যেমন পোস্টডক করতে যাচ্ছ, ভারতবর্ষে কোথায় রিসার্চ করার স্কোপ আছে? ভারতবর্ষের ক্লাইমেট চেঞ্জ নিয়ে সেরা রিসার্চ করার জায়গা হচ্ছে IISc ব্যাঙ্গালোর হ্যাঁ এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, এই দুটো হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের সেরা। এছাড়া বিভিন্ন IIT গুলোতে এনভায়রনমেন্টাল এবং সিভিল একটা ব্রাঞ্চ আছে, সেগুলোতেও মোটামুটি ভালোই কাজকর্ম হয়। কলকাতার মধ্যে যাদবপুরে বেশ ভালো কাজকর্ম হয়, যাদবপুরে ইনফ্যাক্ট সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ বলে একটা আলাদা ডিভিশনও আছে। এবং আসলে এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্যালকাটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্টটাও বেশ পুরনো। তো সব মিলিয়ে আর কি বেশ বেশ বড় স্কোপ, মানে পড়াশোনা করার জন্য আর কি সাংঘাতিক এ আছে। কিন্তু আমি একটা সাজেশন দেব, সেটা হচ্ছে যে BSc এনভায়রনমেন্টাল সায়েন্স না করতে আর কি, বা BTech এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং না করতে। কারণ এটা একটা, এটা এতটাই মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট যে একটা সামহাও একটা টপিকে ওই জ্যাকস অফ অল ট্রেড হয়ে গেলে একটু সমস্যা আর কি। একটা কোনো টপিকে BSc বা MSc, ইভেন MSc করে আর কি, তারপরে যদি তারা শিফট করে এনভায়রনমেন্টাল সায়েন্সে, দ্যাট উড বি মাচ মোর হেল্পফুল সেটা তাদের ক্যারিয়ারের পার্সপেক্টিভ। বাহ খুব ভালো। আচ্ছা এখানে আরো কিছু প্রশ্ন এসেছে, তুমি যদি দেখো। আচ্ছা যে চ্যাটটা না, আমার কাছে পুরো চ্যাটটা এ হয়ে গেছে এখন, মানে একটা প্রশ্ন বলছি, চ্যাটটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ বলুন। আমি ওটাকে, চ্যাটটাকে আমি আরেকবার পোস্ট করে দিচ্ছি, হ্যাঁ, মানে তাহলে তুমি বুঝতে পারবে। একদম একদমই একদমই। দেখো আমি একটা করলাম, যে সেটা অভিরায় করেছে প্রশ্নটা, দেখতে পাচ্ছ? 4 ডিগ্রি, একদমই 4 ডিগ্রির পর তাপমাত্রা কমলে জলের আয়তন বাড়ে, তার মানে হিমবাহের বরফগুলি স্বাভাবিক জলের থেকে বেশি জায়গা দেয়, জল বেশি, আয়তনের আয়তনও বেশি, কিন্তু হিমবাহ করলে তো জায়গা কমবে। আচ্ছা আচ্ছা, না না না, এটা এটা দুটো এ আছে। হিমবাহ ব্যাপারটা না একটা ভার্টিক্যাল জিনিস, মানে একটা পাহাড়, বুঝেছো তো, সেইটা বলছে। কিন্তু সমুদ্রের জায়গাটা তো কনস্ট্যান্ট, মানে ধরো তুমি একটা জিনিসের উপরে আরেকটা জিনিস চাপিয়ে 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 যাচ্ছ, কিন্তু সেটা যখন গলছে তখন তো আর ওই গলাটা ওইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সেটা তো গড়িয়ে সমুদ্রে পড়ছে। এখানে এই 4 ডিগ্রির ব্যাপারটা লাগাবার চেষ্টা করো না। 4 ডিগ্রির ব্যাপারটা লাগা হচ্ছে, বা মানে এই এটা লাগা হচ্ছে যখন ওটা গলে গেছে, এবারে গরম হচ্ছে, তখন তোমার আয়তনটা বাড়বে কিন্তু তাপমাত্রা বাড়ছে বলে, বুঝতে পেরেছো? একটা পাহাড় যখন গলে, একটা পাহাড় তো খুব একটা ছোট জায়গা জুড়ে আছে একটা সমুদ্রের তুলনায়, সেটা যখন গলছে আস্তে আস্তে একটা হিমবাহের চাঙ্ক, তখন কিন্তু ওটা ভার্টিকেল থেকে আস্তে আস্তে নামছে। তো সেই জন্য এই ব্যাপারটা ওখানে হচ্ছে আর কি। এটা মালি সাইন মালি প্রশ্ন সাইবেরিয়ার আইস গলছে, এই সম্পর্কে একটু বললে ভালো হতো। সাইবেরিয়ার আই বরফ, শুধু সাইবেরিয়া নয়, যে কোনো মানে নর্থ পোল এবং সাউথ পোল দু জায়গারই বরফ সাংঘাতিক ভাবে গলছে, এবং সেই গলার ফলে মানে তার একদম ডাইরেক্ট এফেক্ট আমরা যে, সেটা সমুদ্রের জলতলটা বৃদ্ধি হচ্ছে। এছাড়া সরাসরি এফেক্ট হয়তো আমরা পাচ্ছি না, সেখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে বরফ, বরফ তো মানে বরফটা কিসের ওপর আছে আর কি, সাইবেরিয়া বা গ্রিনল্যান্ড এই জায়গাগুলো, বরফ একটা মাটির ওপরে আছে, মাটিটাকে বলে পারমাফ্রস্ট। তাই তো, বাহ, পারমাফ্রস্ট থেকে মিথেন বেরোচ্ছে, সাংঘাতিক ইন্টেলিজেন্স ছেলেগুলো। তো পারমাফ্রস্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে মাটিগুলো যত যত ওই ওই অঞ্চলের মাটিগুলো তলায় একটা মানে মিথেনের সমুদ্র বলা হয় আর কি, এটা চাঙ্ক অফ মিথেনের এ আছে। কারণ সেই জায়গাগুলো মানে ধরো ধরো এটা খুব ভালোভাবে বোঝানো যায় এইভাবে, যে তোমরা যদি কোনো জলাভূমি দেখো আর কি, এখন আমি জানি না সেটা তোমরা এখনো দেখতে পাও কিনা, কিন্তু ছোটবেলায় আমরা জলাভূমিতে আলেয়া বলে একটা জিনিস দেখতাম, আপনার মনে আছে? আলেয়া, ছোটবেলায় জলাভূমি গুলিতে আলেয়া আলেয়া দেখা যেত। এবার এটা কেন? কারণ হচ্ছে জলাভূমি খুব ভালো মিথেন কে অ্যাবজর্ব করে, মানে ওই যে অল্প উচ্চতার জল এবং জলাভূমির তলায় যে ওই অল্প মাটি, কাদা মাটি, এইগুলো মিথেনের সাংঘাতিক ভালো সিঙ্ক, মানে মিথেন কে শুষে নেয়। এবারে সেই জন্য ওই মিথেন আমরা ওখানে জলাভূমিতে আলেয়াটা মাঝে মধ্যে দেখতে পেতাম। এবারে তুমি ভাবো, পারমাফ্রস্ট আর কিছুই নয়, এই জলাভূমি মাটি এরকম একটা জায়গাতে ধরো বরফ পড়েছে, এবার বছরের পর বরফ জমেছে জমেছে জমেছে, তো জমেছে ভালো কথা, কিন্তু যেই মুহূর্তে এই বরফটা গলছে, ওই তো নিচে তো মিথেনের, মিথেনটা চাঙ্ক হয়ে জমেছিল,
সেই মিথেন বায়ুমণ্ডলে আবার রিলিজ হচ্ছে, সেই কারণে যত বেশি গলবে তত বেশি মিথেন বেরোবে, এটা একটা সাইকেল। যত উষ্ণতা বাড়বে তত বরফ গলবে, তত আবার কার্বন ডাইঅক্সাইড মিথেন বেরোবে, সেটা আবার আরো উষ্ণতা বাড়াবে। বুঝতে পারছো? এটাকে বলে পজিটিভ ফিডব্যাক লুপ, যে তুমি একটা কাজ করছো, সে আরেকটা কাজ করছে, আরেক কাজ করছে, করে তুমি আবার বেশি করে কাজ করছো, এরকম ভাবে। ফিডব্যাক নিয়ে বলুন, ফিডব্যাক নিয়ে এটাই আলেয়া কি? আচ্ছা আলেয়া হচ্ছে যে আলেয়া, আলেয়াটা বলা খুব মুশকিল। আলেয়া হচ্ছে জলায় ছিলাম এই ধরনের বিভিন্ন জলাভূমিগুলোতে হঠাৎ করে একটা আগুন ধরনের, একটা আগুন জ্বলছে ধরনের একটা ব্যাপার দেখা যেত, যেটা দেখে লোকজন একটু ভূত ভূত এই ধরনের ব্যাপারটা ভাবতো। তো একটা ভূতের, হ্যাঁ একটা ভূতের ভয় ছিল আর কি, সেই ব্যাপারটাই হচ্ছে অ্যাকচুয়ালি আলেয়া। তো সেটা সেটা অফকোর্স মানে মিথেন গ্যাস জ্বলে জ্বলে যায় আর কি, সেই কারণে এই ব্যাপারটা হয়। ফিডব্যাক নিয়ে বললাম, ফিডব্যাক এই ব্যাপারটাই যে যত বেশি কার্বন ডাইঅক্সাইড বেরোবে তত বেশি বরফ গলবে, বরফ গললে আরো পারমাফ্রস্ট থেকে আরো বেশি মিথেন বেরোবে, সেটা আরো বেশি তাপমাত্রা বাড়াবে, তাপমাত্রা বাড়ালে আবার বরফ গলবে, এটা একটা সাইকেল, এটাই হচ্ছে ফিডব্যাক। কিন্তু এটা ছাড়াও অনেক ধরনের ফিডব্যাক আছে ক্লাইমেটে, সমুদ্রের জলের উষ্ণতা এবং তার সাথে বায়ুর উষ্ণতা, সেটারও একটা সম্পর্ক আছে, সবকিছুই ইন্টারলিঙ্কড আর কি। কিন্তু সেটা হয়তো এইটুকু এর জন্য, CO2 জলে কি শুধু অত্যাধিক তাপমাত্রার জন্য দ্রবীভূত হয়? যদি যদি তুমি কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউতে ভাবো তাহলে অত্যাধিক তাপমাত্রা ইজ আ ফ্যাক্ট, উইন্ড স্পিড একটা ফ্যাক্ট, যত বেশি উইন্ড স্পিড হবে তত বেশি জিনিসটা সলিউবল হবে, যত বেশি বায়ুর গতিবেগ বাড়বে তত বেশি কার্বন ডাইঅক্সাইড জলের উপরে সলিউবল হবে। সমুদ্রের কাছে ওয়াইল্ড ফায়ারের ঘটনা তুলনামূলক কম, সমুদ্রের কাছে ওয়াইল্ড, আচ্ছা মানে মূলত ওয়াইল্ড ফায়ার যে ধরনের জঙ্গলে হয় সেটা হচ্ছে ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, শুষ্ক মরচি অরণ্য। তো শুষ্ক পর্ণমোর্চী অরণ্য মানে শাল সেগুন এই ধরনের অরণ্য যেগুলো আমরা এখানে দেখতে পারি, বা হিমালয়াতেও এই ধরনের কিছু অরণ্য দেখতে পাওয়া যায় যারা পর্ণমোর্চী, যেখানে শীতকালে পাতাগুলো ঝরে যায়, সেই জায়গাগুলোতে ইউজুয়ালি বেশি হয়। সেইটা হচ্ছে বেসিক্যালি তোমার ওয়াইল্ড ফায়ারের, সেখানে ওয়াইল্ড ফায়ারের ঘটনা বেশি থাকে। সমুদ্রের তীরবর্তী এলাকায় এই ধরনের অরণ্য কিন্তু খুব বেশি দেখতে পাওয়া যায় না, বেশিরভাগই ম্যানগ্রোভ এবং অত বেশি জল, অত হিউমিডিটি, তো সেই কারণে অতটা হয় না। সমুদ্রে প্লাস্টিক বেড়ে গেলে তার কি ক্লাইমেট এফেক্ট আছে? না, তার সরাসরি কোনো ক্লাইমেট এফেক্ট সত্যি কথা বলতে নেই, যদি থাকেও সেটা খুব মাইনার। সমুদ্রে প্লাস্টিক গেলে যেটা মেজর এফেক্ট হচ্ছে সেটা হচ্ছে যে সেখানে সেই সেইগুলো প্লাস্টিক গুলো মাছ খাচ্ছে, সেই মাছগুলো ধরলে আমরা খাচ্ছি, তো আমাদের শরীরে প্লাস্টিক ঢুকছে এবং মাছগুলো মরছে আর কি কিছু কিছু সময় পর থেকে। শুধু মাছ নয়, সমুদ্রের জলে ফাইটোপ্ল্যাঙ্কটন বলে একটা খুব ছোট ছোট জীব আছে যেগুলোকে মাছ খায়, ফাইটোপ্ল্যাঙ্কটন পুরে থাকে, তুমি দেখবে হ্যাঁ সবুজ হয়ে যায় পুকুর গুলো, এক এক ধরনের শ্যাওলা এগুলো। তো সেই 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 জিনিসটা প্লাস্টিক গুলোর কণা গুলোকে খাচ্ছে এবং সেটা প্লাস্টিক গুলো খাওয়ার ফলে সেইগুলো আরো সেগুলোকে মানে সেগুলোর মৃত্যু ঘটছে আর কি, যার ফলে হঠাৎ করে মাছের খাবারের অভাব হচ্ছে, সমুদ্র থেকে মাছ খুব বেশি পাওয়া যাচ্ছে না। এটা ডাইরেক্ট ক্লাইমেট এফেক্ট এগুলোর নেই, থাকলেও খুবই খুবই সামান্য আর কি, কিন্তু হ্যাঁ ইনডাইরেক্টলি পরিবেশকে তো ক্ষতি করছে। আচ্ছা আমাদের আর কিছু তো প্রশ্ন পাচ্ছি না, আমাদের সেশন অসম্ভব সুন্দর হয়েছে, আমাকে এটা বলতে হবে। আমি অরিন্দমকে অসংখ্য ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দরভাবে, অদ্ভুত সুন্দরভাবে পরিবেশন করার জন্যে পুরো ব্যাপারটাকে। আমাদের ছাত্ররা খুবই দেখতে পাচ্ছি যে খুবই উজ্জীবিত হয়ে অনেক প্রশ্ন করেছে এবং তাদের জানবার আকাঙ্ক্ষাও রয়েছে। সবুজ পৃথিবী ডট ইন ভালো ভালো প্রশ্ন করেছে, হ্যাঁ সবুজ পৃথিবী ডট ইন এইটা যদি তোমরা দেখো মাঝে মাঝে, তোরা যদি দেখিস সেটাতে এবং তাতে তোরা নিজেরাও লিখতে পারিস, তাহলে অরিন্দম আরো খুশি হবে এবং অবেদা স্টুডেন্টস আমরা ওই যে ও দিয়ে দিয়েছে সবুজ পৃথিবী ডট ইন ওর নামটা দিয়ে দিয়েছে, তোরা চ্যাটে দেখে নে। এই বলে আমি সবাইকে এবং বিশেষত অরিন্দম রায়, ডক্টর অরিন্দম রায়কে ধন্যবাদ জানিয়ে আজকে সেশনটা শেষ করছি। নমস্কার। আচ্ছা একটা জাস্ট আমি শেষ করার আগে একটা কথা বলছি,
সেটা হচ্ছে যে প্রত্যেকের থেকে আমি কিন্তু একটা জিনিস এক্সপেক্ট করছি, সেটা হচ্ছে যে একটা হোয়াটসঅ্যাপে একটা লেখা ছোট 4 লাইনের বা 5 লাইনের, অথবা যদি একটা 15-20 সেকেন্ডের একটা ভিডিও যেখানে তোমরা একটু তোমার বাড়ির লোকের সাথে কথাবার্তা বলে বা কোনো হ্যাঁ বয়স্ক মানুষের সাথে কথাবার্তা বলে আমাকে জানাচ্ছ যে কি ধরনের পরিবেশ পরিবর্তনের এফেক্ট হচ্ছে, আর ঠিক সেই আছে? ভিডিওতে একটুখানি লিখে দিতে হবে তুই কোথায় থাকিস এবং তোর নাম কি এবং তোর ঠিকানা, তুই কোথায় একদম থাকিস। একদম 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 একদম, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট।